হোমনায় ঊষার আলো মানব সেবা ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গ্রিন ল্যাব হসপিটাল, গ্রিন ল্যাব এমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগে আপনার জন্য রয়েছে সার্বক্ষণিক MBBS ডাক্তার, গাইনি মেডিসিন ও সার্জিক্যাল এমার্জেন্সি সেবা, সার্বক্ষণিক ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, 24 ঘন্টা গাইনি কনসালটেন্ট ও অভিজ্ঞ নার্সের সমন্বয়ে নর্মাল ডেলিভারি, কার্ডিয়াক মনিটর, 12 চ্যানেল ECG, অত্যাধুনিক অটোমেটিক মেশিন, দক্ষ টেকনোলজিস্ট এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সব ধরনের প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেবা। গৌরীপুর বাজার, ভুলিরপাড়, এস আলম প্লাজা, হোমনা রোড, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার হোমনায় ঊষার আলো মানব সেবা ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল 3টার দিকে উপজেলার চান্দেরচর দারুল ইসলাম আলী মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে ঊষার আলো মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে এই স্বেচ্ছাসেবী সংগঠনদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা উপসচিব পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। চান্দেরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ডাক্তার মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও ঊষার আলো মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ সাইদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির, চান্দেরচর দারুল ইসলাম আলী মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল হক সরকার, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌস মিয়া সুমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি সার্জন ডাক্তার মামুনুর রশিদ, সম্পাদক জাকির হোসেন সহ হোমনা, তিতাস, মুরাদনগর, দাউদকান্দি ও বাঞ্ছারামপুর উপজেলার প্রায় 25টি সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সদস্যদেরকে আরও আন্তরিক ও নিষ্ঠার সহিত কাজ করার আহ্বান জানান। মাদক ইফটিজিং ও বাল্যবিবাহ রোধে স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে উপদেশমূলক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তরুণ প্রজন্মের মাঝে পাঠ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লাইব্রেরি স্থাপনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। শেষে ঊষার আলো মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক এবং সামাজিক সংগঠনের বিভিন্ন উপজেলা আমন্ত্রিত সংগঠনের পরিচালকদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই সংগঠনটি 2016 সালে প্রতিষ্ঠিত হয়ে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছর ইফতার সামগ্রী, শীত বস্ত্র, শিক্ষা উপকরণ, মুমূর্ষু রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা, মাদকের কুফল ও প্রতিকার নিয়ে জনসচেতনতা সৃষ্টিসহ জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। তপন সরকারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।